হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়াতে। আজকে ব্লগটার মাধ্যমে শেয়ার করব আমার হোল ডের ব্লগ, সারাদিন আজকে কী কী করলাম সেই অংশটুকু আর কি আপনাদের সাথে এই ব্লগটার মাধ্যমে শেয়ার করব। আশা করব অ্যাজ অলওয়েজ আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে যে ছোট্ট বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করে দিবেন, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে ইজিলি চলে যায় আর আপনারা দেখতে পান। আজ আমাকে ভালোবাসেন, আমার ব্লগগুলো পছন্দ করেন, তারা অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য এগুলো অবশ্যই করে দিবেন। সো এখন দেখতে পাচ্ছেন দুপুরবেলা, এখন অ্যাকচুয়ালি আমি মর্নিংয়ে এটা তেমন একটু শেয়ার করি নাই, তেমন মর্নিংয়ে কাজ ছিল না। সো দুপুরবেলা থেকে আর কি স্টার্ট করলাম। এখন দুপুরবেলায় আমি এই যে কাপলি ছানাটা আছে এটা ভিজিয়ে দিলাম, এটা হচ্ছে পরের দিন রান্না করব। যখন যেদিন ভিজাইছিলাম আর কি ওটা এর পরের দিন রান্না করব, একটু বেশি ভিজার জন্য আর কি, যেহেতু এখনও পুরোপুরি গরম পড়ে নাই, একটু ঠান্ডা পড়তেছে, সেজন্য আসলে এতটা তাড়াতাড়ি ভিজবে না আমার মনে হয়, সেজন্য একটু জলদি ভিজিয়ে নিলাম। আর কিছু তরকারি আছে, সেজন্য আজকে দুপুরে ডালটাই রান্না করতেছি, আর অন্য কিছু রান্না করব না, অন্য অন্য সবজি আছে। এই তো দেখতে পাচ্ছেন ডালটা আমি বসিয়ে দিয়েছি ভালো করে ওয়াশ করে পাতিলের মধ্যে, আর কিছু ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি আর কি ডালের মধ্যে। হাতে নিয়ে শ্যুট করতেছিলাম সেজন্য কাঁচামরিচ আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি আর কি, একটু কাটা পেঁয়াজ দিয়েছি, আর একটু মশলা দিয়েছি বাটা মশলা, আদা রসুন বাটা মশলা একটু দিয়েছি, আর হলুদ মরিচ লবণ দিব আর কি, মরিচটা দিব না, জাস্ট হলুদ আর মরিচের গুঁড়াটা অ্যাড করবো, সরি লবণটা অ্যাড করবো আর কি। আজ এই কাবলি ছানাটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি বক্সটা এয়ারটাইট বক্সে ভালো করে পুরো বক্সটা খুলে, কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে, সেজন্য আমি পুরো বক্সটাতে পানি দিয়ে দিলাম। একদমই একদিন পরে বা অনেক অনেকটা সময় এর পরের দিন বিকেল আমি রান্না করব, ওয়াশ করে সিদ্ধ করে রেখে দিব বিকেলের জন্য, মানে কালকে আমি সিদ্ধ করে রাখবো দিনেই, আর বিকেলের দিকে আমি তারপরে সেটাকে ভুনা করবো আর কি। সো সেই জন্য আমি আজকে আর কি ভিজিয়ে দিলাম। আর আজকে কী কী রান্না করব রাত পর্যন্ত অবশ্যই আপনারা আমার সাথেই থাকুন প্লিজ, দেখতে পাবেন এই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে। এই তো এখন দেখতে পাচ্ছেন ডালটাকে আমি সব কিছু দিয়ে দিয়েছি, এখন লবণ আর হলুদ দেওয়ার পালা। আসলে ডাল আর যে কোনো জিনিসের দুধ যখন আমরা এটাকে বয়ল করার সময় দেখি তখন হঠাৎ করেই চোখের আড়ালে পড়ে যায়, এটা একটা মানে আমাদের খেয়ালই থাকে না অনেকেরই, সবসময় খেয়াল রেখে যখন বয়লক আসার সময় তখনই আমাদের আর মনে থাকে না, সেম আমারও একই অবস্থা, ডালটা একদম বয়লক এসে পড়ে গিয়েছে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া মোটামুটি করে নিলাম, আজকে আছে তো বললাম সেজন্য আর এতটা বেশি রান্না টান্না করা হয় নাই। সবাই কেমন আছেন? বিকেল বেলা প্রায় 5টার উপরে আমি ভালো আছি এখন বিকেল, আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে রাতের জন্য, আলহামদুলিল্লাহ। বলো কিছু রান্না করব, ডাল রান্না। আপনারা সবাই কেমন আছেন? আর সুন্দর করে বলো না, একটু বেগুনি বানাবো ভাবলাম, বেগুন আস্তে করে বাচ্চাদের কি এদিকে তাকাও, তুমি কি মেক করো? তারপর হচ্ছে রান্না করতে যাই, তুমি কি মেক করো? এটা জন্য কি এগুলা কি নিচ্ছি আস্তে আস্তে করে, আজকে তেমন একটা রান্না দেখাবো না। বাদাম কি? এটা বাদাম, বাদাম নো। এই যে আমাদের কথা শুনতে পাচ্ছেন, দেখেন দেখাই
এখন দেখতে পাচ্ছেন আমাদের মা ছেলের একটু কথা আর কি, এই দুষ্টামি। এই যে বেগুনগুলোকে আমি ভালো করে ফার্স্টে কিন্তু আমি এগুলাকে ইয়ে করে নিয়েছিলাম, কেটে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ যাবৎ, সো বেগুনের যেটা কষ আছে ওটা চলে যায় আর কি। আর যে ব্যাটারটা দেখতে পেয়েছেন, বেসনেরও ব্যাটারটা আমি রেডি করেছি। আর এখানে মাছ আছে, মাছ রান্না করব। মাছ রান্না করব হচ্ছে ইয়ে দিয়ে, বরবটি সিম ওটা দিয়ে রান্না করব, ওটা আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আর এই যে টমেটোগুলো দেখতে পেয়েছেন এগুলো টক রান্না করব। আমাদের অঞ্চলে বলে এটাকে খাডা, তো আপনাদের অঞ্চলে কি বলেন আপনারা অবশ্যই একটু জানাবেন কমেন্ট সেকশনে। এই যে দেখেন পুরনো তরকারি এখনও রয়ে গেছে, লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম সেটাও আছে। আর এই যে ছানাগুলো দেখতে পেয়েছেন, কাবলি ছানা, এটা দেখেন একদমই সফট হয়ে গেছে, সিদ্ধ করে রেখে দিয়েছি, একটু নাস্তা টাস্তা করে এগুলো রেডি করার করব আর কি, ভুনা করব আলু দিয়ে। এ তো আমার ছেলে দুষ্টমি করতেছে, ও বলতেছে কি ও নাকি এটা বানাবে, তো অনেকটা আমার আসলে কাজ বাড়িয়ে দেয়, দুষ্টমি করে অনেকটা, ইয়ে টিয়ে করে আর কি, ময়লা করে। তো দুষ্টমি যেহেতু করতেছে আর কি, একটু দিলাম, দুষ্টমি করুক। আর এই ব্যাটারটা কিন্তু খুব কেমন করে আমি এটাকে ইয়ে করেছি, কতটুকু কনসিস্টেন্সিটা আপনারা দেখতে পেয়েছেন। তো এটা দিয়ে তো বানানো স্টার্ট করে দিলাম অলরেডি, আর বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিছু বানিয়ে নিয়েছি। আসলে কিছুদিন যাবত বেগুনগুলো খাওয়া হচ্ছিল না, তো ভাবলাম যে পকোড়া মানে বেগুনি বানিয়ে নিই, বেগুনি বানিয়ে নিলে খাওয়া হবে, অনেক দিন যাবত বেগুনি খাচ্ছি না, তো ভাবলাম যে এটা দিয়ে এটা বানিয়ে নিই। খুব মজা হয়েছে কিন্তু, কখনো হঠাৎ করে যদি কখনো কোনো কিছু বানানো হয় খুব ভালো হয়, কিন্তু মজাই লাগে হঠাৎ করে কোনো কিছু বানালে। অনেকদিন পরে বানানো হলো বেগুনিটা, সেজন্য খুব ভালো লাগছে। আর ব্যাটারটা আপনারা দেখতে পেয়েছেন খুব মানে একদমই পারফেক্ট একটা কনসিস্টেন্সি এসেছে। আর এটার মধ্যে কিন্তু আমি কর্নফ্লাওয়ার যেটা, এটা একটু বেশি ইউজ করেছি, যাতে করে একটু ক্রিসপিনেস ভালো লাগে। ক্রিসপিনেসটা ভাজা বোনার মধ্যে একটু ক্রিসপিনেস না থাকলে ভালো লাগে না, একটু বেশি দিয়েছি আর কি কর্নফ্লাওয়ারটা, যাতে করে একটু মচমচ হয়। আর এই তো এভাবে করে আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা যে ফুলার জন্য সোডা বা বেকিং পাউডার কিছু ইউজ করিনি। এভাবে কিন্তু দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। বেশি ঘন করলে যে ব্যাটারটা, বেসনের ব্যাটার, এটাকে বেশি ঘন করলে আবার বেশি কাঁচা থেকে যায়, ভালো লাগে না। খুবই পারফেক্ট করে বানালে কিন্তু খুব ভালো হয়। তো এখন দেখতে পাচ্ছেন, আসলে ভাবলাম যে বরবটি দিয়ে রান্না করব, বাট পরে কিন্তু বরবটির ইয়েটা ক্যান্সেল হয়ে গেছে, বেগুন দিয়ে রান্না করব। আর এখানে আমি মাঝখান দিয়ে আবার রান্না করতে করতে মেয়েকে পড়াচ্ছিলাম, দেখতে পাচ্ছেন। তো সেই জন্য আর কি বেগুনগুলো দেখতে পেয়েছেন এগুলোকে কেটে রেখে দিয়েছিলাম, এগুলোকে তেলে রান্না করব। আর আজকে আমার মেয়েকে ম্যাথ পড়াচ্ছিলাম, এখন তো স্কুল অফ ভাইরাসের জন্য, তো এখন তেমন একটা কিছু পড়ার প্রেশার তো নাই, বাট যে অনলাইনে কিন্তু তাদের যে হোমওয়ার্ক আছে ওগুলো কিন্তু মোবাইলের মধ্যে অনলাইনে করতে হয়, সো মোবাইলের মধ্যে করলেই ওরা, ও তো একদম রিল্যাক্স করে ফেলছি, পড়ালেখা নাই, তো বসাইলাম একটু বই নিয়ে, দেখি কি করে আর কি, পড়তে বসে কিনা। এ তো পড়তেছিল ইয়েগুলা, টাইমসগুলো পড়তেছিল, প্লাস মাইনাসও শিখাচ্ছিলাম কিছু।
যতই ক্লাস উপর উঠতেছে একটু একটু হার্ড, কিন্তু পড়ালেখাও অনেকটা হার্ড হয়ে যাচ্ছে, মানে মনে রাখতে অনেকটা কষ্ট হয়ে যায় দেখতেছি কিন্তু আমার মেয়েকে। তবু আলহামদুলিল্লাহ 90 মার্কস এর উপরেই পায় এভরি সাবজেক্টে। দোয়া করবেন আপনারা সবাই। আর এই তো এটা হচ্ছে নাইট ভিউ, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে। কিন্তু ভাবলাম যে আপনাদের কাছে একটু আপনাদেরকে শেয়ার করি আপনাদের সাথে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর চলে যাওয়ার আগে আরেকটা কথা বলি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, নিউ দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।